তারপর হচ্ছে দেখেন যে যদি অ্যাসোসিয়েটেড ইসকেমিক হার্ট ডিজিজ থাকে মাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, কিডনি রোগী কোনো সময় কিডনির জন্য মারা যায় না। কিডনি রোগীগুলো মারা যায় হচ্ছে হার্ট ফেলিওর হয়ে, কার্ডিয়াক কজে। সবসময় দেখবেন যে কিডনি রোগীগুলো সবসময় কার্ডিয়াক কজে মারা যায়, এমআই হয়ে মারা যায়, হার্ট ফেলিওর হয়ে মারা যায়। তাহলে অবশ্যই কিডনি রোগীর ক্ষেত্রে আপনার অবশ্যই ইসকেমিক হার্ট ডিজিজটাকে আপনাকে ইভ্যালুয়েশন করতে হবে এবং চিকিৎসা করতে হবে। তারপর হচ্ছে যেটা বললাম রেফারেল, আর এটা মনে রাখবেন যে কথাটা বলতেছিলাম যে নেভার এভার এড ট্যাবলেট ডাইকেলটল ডাইকেলটল প্লাস ক্যালসিয়াম উইথাউট স্পেশালিস্ট। কিডনি রোগীদেরকে দয়া করে এই ওষুধগুলো কখনো ইনজুডিশিয়াসলি প্রেসক্রিপ্ট করবেন না, তাহলে সে রোগীগুলো ক্ষতির শিকার হয়। ঠিক আছে, আচ্ছা, আর আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা, আমরা যেটা করি অনেকে আমরা করে থাকি, আমার স্যাররাও দেখি অনেকে করে থাকি, যে কিডনি রোগী পেলে আমরা কি করি, জিএফআর টেস্ট করতে দেয়, কিডনি ক্লিয়ারেন্স টেস্ট করতে দেয়। দেখেন জিএফআর তো আপনাকে একটু আগে কি করলাম, এই আপনি জিএফআরটা তো আপনি নিজেই মেজারমেন্ট করতে পারতেছেন একটা ক্যালকুলেটার একটা অ্যাপসের মাধ্যমে মোবাইলের। আপনি ল্যাবে যদি পাঠান, ল্যাব কিন্তু এই কাজটাই করবে, সে একটা অ্যাপসের মাধ্যমে এটা ক্যালকুলেশন করবে, টাকা নেবে কত, 1,500 থেকে 2,000 টাকা। তাহলে কখনোই কখনোই এটা মাথায় রাখবেন, নেভার ডু জিএফআর ওর কিডনি ক্লিয়ারেন্স টেস্ট, এটা কখনো আমরা ল্যাবে করবো না, এটা আমরা নিজের ক্যালকুলেটারে করে বের করে নিব, রুগীদের এই পয়সাটা আমরা নষ্ট করাবো না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা একটা। তাহলে এখন হচ্ছেন আসেন যে রুগীদেরকে রেনাল ডায়েট, ওই যে বললাম কিডনি রুগীকে আপনি আপনি জিজ্ঞেস করবে কমনলি, আপনার প্যাকেজ জিজ্ঞেস করবে স্যার আমি কী খাবো আর কী খাবো না। কিডনি রুগীদের প্রথম জিজ্ঞাসা হচ্ছে এটা যে আমি স্যার কী খাবো আর কী খাবো না, আপনাকে কিন্তু জিনিসগুলো বলতে হবে। দেখেন প্রথম হচ্ছে যে ফ্লুইড, আপনাকে রুগী জিজ্ঞেস করবে যে স্যার আমার পানি কী পরিমাণ খাবো, রুগীরা খুব অ্যাংশাস থাকে যে পানি খাও কি বন্ধ করে দিব নাকি বাড়াই দিব কী দিব, এই জিনিসগুলো। তারপর হচ্ছে আমি ফ্লুইডের ব্যাপারে একটু ডিটেলস আলাপ করবো একটু পর। তারপর আসবে যে এই সল্ট, সল্টের ক্ষেত্রে আপনি বলে দিবেন যে পরিষ্কার যে কোনো ধরনের লবণ খাওয়া যাবে না। আপনি অনেক সময় লিখেছেন স্যার কাঁচা লবণ খাবেন না, তখন রুগীরা কী করে, ভেজা লবণ খায়। আপনি বলেন যে কাঁচা ভাজা লবণ খাওয়া যাবে না, তখন দেন বিট লবণ খাচ্ছে। তাহলে বললেন যে কোনো ধরনের লবণ খাওয়া যাবে না, তখন কী করে, তরকারিতে লবণ বাড়াই দিচ্ছে। আপনাকে বলতে হবে যে স্বাভাবিক তরকারিতে যতটুকু লবণ দেয় তার বাইরে বাড়তি কোনো লবণ খাওয়া যাবে না, একদম পরিষ্কার, এটা রুগীকে বাংলায় বুঝিয়ে দেবেন। তিন নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে হচ্ছে কি, এটা ডিপেন্ড করে, পেশেন্ট যদি ডায়াবেটিক হয় তাহলে সেই ধরনের ডায়াবেটিক চার্ট আমি মেনটেন করবো, ডায়াবেটিসের জন্য ইয়ে করবো। প্রোটিন কতটুকু দিব, দেখেন আমরা প্রোটিনের ক্ষেত্রে হচ্ছে কি, এটা মনে রাখবেন কিডনি রুগীদের ক্ষেত্রে আমরা প্রোটিনটা কিছু পরিমাণ কম দিয়ে থাকি, একটু রেস্ট্রিকশন করে থাকি, এটা আপনারা সবাই জানেন। কিডনি রুগীর ক্ষেত্রে প্রোটিন খেতে হবে একটু কম, আমাদের রুগীরা কী করে, মাছ মাংস ডাল এগুলো সব খাওয়া বন্ধ করে দেয়, কারণ কি প্রোটিন তো কম খেতে হবে। এইটা হচ্ছে একটা ভুল ধারণা, এই জিনিসটা আপনি রুগীকে ক্লিয়ার করে দিতে হবে। নর্মালি আমাদের দেশে আমরা যে পরিমাণ প্রোটিন খাই, আপনি সারাদিন যে আমি যে সারাদিন যে প্রোটিনগুলো খাই, খেয়াল করে দেখেন আমরা কিন্তু সাফিসিয়েন্ট প্রোটিন খাই না। বডির জন্য নর্মাল প্রোটিন রিকোয়ারমেন্ট হচ্ছে 1 গ্রাম পার কেজি পার ডে। আপনি যদি আপনার বা আমার প্রোটিনের হিসাবটা মেজার করি, দেখবেন যে সেটা 1 গ্রাম হয় না, তার চেয়ে কম হয়। তার মানে হচ্ছে আমাদের দেশে নর্মালি আমরা প্রোটিন কম খাই, আর আমাদের গরিব রোগীগুলো কী হয়, আরও প্রোটিন কম খায়। যদি তাকে আমি প্রোটিন রেস্ট্রিক্ট করতে বলেন, সে কী করবে, সে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেয়, ফলে কী হয়, ম্যালনিউট্রিশন হয়। আর ম্যালনিউট্রিশন হলে কী হবে, সিকিডি আরও খারাপ প্রোগ্রেশন হয়ে যাবে, সিকিডি 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে ডায়ালাইসিসে চলে যাবে। তার মানে আপনাকে রুগীকে নিউট্রিশনের দিকটা খুব মনোযোগ দিয়ে দিতে হবে। প্রোটিনের ক্ষেত্রে আপনাকে বলতে হবে যে আপনি মাঝারি সাইজের, আমরা যেটা বলে থাকি যে মাঝারি সাইজের এক টুকরা মাছ বা মাংস দুপুরে এবং রাতে খাবেন। রাতে যদি মাঝারি টাইপের এক টুকরা মাছ খান, রাতে এক টুকরা মাংস খান, মানে মাঝারি সাইজের এক টুকরা মাছ বা মাংস আপনি দুই বেলা খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। ডালের ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কী খাবেন, সেটা ডিপেন্ড করে হচ্ছে কিডনির কোন লেভেল অনুযায়ী, স্টেজ 3, 4, 5, তার উপর ডিপেন্ড করে আমরা ডালটাকে বলে থাকি। হ্যাঁ, এখন আমাদের দেশে ডাল ছাড়া তো আপনি গরিব একটা রুগী আসলো, তাকে বললেন যে আপনি ডাল খেতে পারবেন না, সে ভাত খাবে কী দিয়ে, তার পক্ষে তো ওভাবে মেনটেন করা সম্ভব না। আপনি তাকে বলতে পারেন যে হ্যাঁ আপনি পাতলা করে ডাল খেতে পারেন, আপনি রেগুলারলি খেলেন না, পাতলা করে অল্প ডাল আপনি খেলেন, সপ্তাহে 2 দিন বা 3 দিন খেলেন, কোনো অসুবিধা নেই। এই সব কিছু ডিপেন্ড করে তার কিডনির কন্ডিশন কী তার উপরে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা প্রোটিন বন্ধ করে দিব না, রেস্ট্রিক করে দিব না, আমাদের ক্ষেত্রে ক্যালকুলেশন করে ওভাবে আমাদের রুগীকে দিব যেন পেশেন্ট ম্যালনিউট্রিশনে না যায়। ফ্যাটের ক্ষেত্রে হচ্ছে বলে দিব, এটা কমনলি যেটা গরুর মাংস খাসির মাংস চিংড়ি ঘি ডালডা এগুলো খাবে না। ঠিক আছে, এগুলো অ্যাভয়েড করবে। আর ফ্রুটসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস, কিডনি রোগী আসলে আপনি কী ধরেন, ফল নিষেধ, আমরা কমনলি বলে দেখি ফল নিষেধ, এই কাজটাও আজকে থেকে আর করা যাবে না। কেন ফলটা আমরা কেন নিষেধ করি একটু খেয়াল করেন, যে রুগীটার পটাশিয়াম বেশি, কিডনি রোগীদের ইউজুয়ালি হয় কি পটাশিয়াম বেশি থাকে, তাহলে যে ফ্রুটসগুলোতে পটাশিয়াম বেশি সে ফ্রুটসগুলো আমরা নিষেধ করে দিই, যেহেতু এটা আলাদা করতে পারি না আমরা কী বলে দিই, ফলই খাবেন না। এখন যে রুগীর পটাশিয়াম 4, 3.5 নর্মাল, তাকে আপনি ফ্রুটস কেন রেস্ট্রিকশন করবেন, তাহলে কিডনি রুগীর ক্ষেত্রে যদি পটাশিয়াম নর্মাল থাকে আপনার ফ্রুটস রেস্ট্রিকশন করার কোনো দরকারই নেই। আপনার যে রুগীর ক্ষেত্রে পটাশিয়াম হাইপারক্যালিমিয়া আছে বা হাইপারক্যালিমিয়া হওয়ার চান্স আছে, তার ক্ষেত্রে হচ্ছে আমি ফ্রুটস রেস্ট্রিকশন করবো, অযথা আমি ফ্রুটস রেস্ট্রিকশন করবো না। ডায়াবেটিসের রুগী থাকলে আমি যেগুলোতে মিষ্টি ফলগুলো আমি তাকে নিষেধ করে দিব, কিন্তু অযথিতভাবে কিডনি রুগী আসলেই আমি তাকে
ফ্রুটস রেস্ট্রিকশন করে দেবো, এই কাজটা করা যাবে না। কখন রেস্ট্রিকশন করবো? যদি তার পটাশিয়াম বেশি থাকে, শুধুমাত্র সেই পটাশিয়াম কন্টেনিং ফ্রুটসগুলো আমি বন্ধ করবো। কোনটা সেটা আমরা পরে দেখবো। আচ্ছা, ফ্লুইডের ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে ফ্লুইড আমি কতটুকু রেস্ট্রিকশন করবো, একটা পরিষ্কার আপনাকে আইডিয়া দিয়ে দিচ্ছি যে পানি কতটুকু খেতে দেবো কিডনি রুগীদেরকে। মনে করেন একটা রুগী আপনার কাছে আসলো, কিডনি রুগী সিকিটি, সে এসে দেখলেন, তাকে এক্সামিন করে দেখলেন তার ইউভুলিমিক, তার কোনো ফ্লুইড ওভারলোড নেই, সে নর্মাল স্বাভাবিক আছে, তার কোনো ফুলাও নাই, তার কোনো ডিহাইড্রেশনও নাই, নর্মাল। যদি একে মুখে নর্মাল সিকিটি পেশেন্ট পান, সে স্বাভাবিক পানি খাবে, তার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন দরকার নেই, কারণ তার প্রস্রাব হচ্ছে ঠিক মতো। যদি প্রস্রাব পরিমাণ ঠিক থাকে, তার যদি কোনো বডিতে সুইলিং না থাকে, ডিহাইড্রেশন না থাকে, সে যে পরিমাণ স্বাভাবিক পানি খাবে, কোনো রেস্ট্রিকশনের দরকার নেই, পরিষ্কার। দুই নাম্বার, একটা পেশেন্ট দেখবেন সুইলিং নিয়ে আসে, তার পায়ে ফুলা, তার লাংসে ক্রিপিটেশন আছে, ইডিমেরাস পেশেন্ট, তার ক্ষেত্রে আমি ফ্লুইড রেস্ট্রিকশন করবো। কতটুকু তাকে জিজ্ঞেস করবো, আপনার 24 ঘন্টার প্রস্রাব কী পরিমাণ হয়। রুগী বললো যে 24 ঘন্টা প্রস্রাব হয় আমার 1.5 লিটার, তার ক্ষেত্রে আপনি ইউরিন দিয়ে 24 ঘন্টা পানি কতটুকু দিবেন? 1 লিটার। তাহলে নেগেটিভ ব্যালেন্সে রাখবো, নেগেটিভ ব্যালেন্সে থাকলে পেশেন্টের আস্তে আস্তে কী হবে, এই ইডিমাটা কমে যাবে। তাহলে যে পেশেন্ট ইডিমেটাস, তার ক্ষেত্রে ফুড রেস্ট্রিকশন করবো, প্রিভিয়াস ডে আউটপুট থেকে তার 500 কমাই দেবো। এখন মনে করেন সিকিটি পেশেন্ট আসলো ডিহাইড্রেশন নিয়ে, আসতে পারে ডিহাইড্রেশন, সবসময় মনে রাখবেন যে সিকিটিকে প্রোগ্রেশন করে, তাহলে ডিহাইড্রেশন কারেকশন করতে হবে। কারেকশন কীভাবে করবো? সিম্পল জিনিস, তার প্রিভিয়াস ডে আউটপুট হিসাব করেন, সব ক্ষেত্রে প্রিভিয়াস ডে আউটপুট, প্রিভিয়াস ডে আউটপুট হচ্ছে 1 লিটার, আপনি তাকে 1.5 লিটার দেন, অথবা তার ডিহাইড্রেশনের স্ট্যাটাস অনুযায়ী সেই ডিহাইড্রেশনটা আপনি কারেকশন করেন। এই হচ্ছে সিম্পল হিসাব। তাহলে ভলিউম স্ট্যাটাসটা আপনি রুগীর ভলিউম স্ট্যাটাস দেখে পানির পরিমাণটা নির্ধারিত করবেন। কিডনি রুগী আসলেই ভলিউম রেস্ট্রিকশন করে দিব এমন কোনো কথা নেই। আচ্ছা, এই ফলটা দেখেন, এখন আমি কিডনি রুগী কী খেতে দিব না, ওই যে দেখেন কিছু ফল আমরা নিষেধ করে দিই। কি একটা হচ্ছে দেখেন, এই ফলটাকে বলা হচ্ছে আমাদের দেশি ভাষায় আমরা বলে থাকি বিলম্ব, ঠিক আছে? বিলম্ব, এই ফলটা আমার রেনাল টক্সিসিটি করে, এই ফলটা আমার কিডনি রুগীদেরকে আমি খেতে দিব না, পরিষ্কার। এক, দুই নম্বর হচ্ছে কামরাঙ্গা। তাহলে আমার কিডনি রুগী আসলে আমি দুইটা ফল নিষেধ করবো, একটা হচ্ছে এই বিলম্ব, একটা হচ্ছে কামরাঙ্গা। এই দুইটা ফল আমার কিডনি রুগী খেতে পারবে না, কারণ এটা রেনাল আমার টক্সিসিটি করে, টিউবুল অবস্ট্রাকশন করে, টক্সিসিটি করে, এই দুইটা ফল আমি খেতে দিব না। আর কী নিষেধ করবো? সেটা হচ্ছে ব্যথার ওষুধ। আপনি চেম্বার রেগুলার প্র্যাকটিসে আপনি প্রেসক্রিপশনে লিখে দেবেন কিডনি রুগী, রুগী খুব খুশি হবে যে কোনো ধরনের অ্যানেসাইড খাওয়া যাবে না, কোনো ধরনের অ্যানেসাইড খাওয়া যাবে না, হার্বাল মেডিকেশন রুগীরা খায়। দেখবেন কিডনি রুগী ভালো করার জন্য বিভিন্ন ওজার কাছে যাচ্ছে, আমাদের রাস্তা থেকে বিভিন্ন হার্বাল মেডিসিনগুলো খাচ্ছে, এই হার্বাল মেডিসিনগুলো খাওয়া যাবে না, কোনো ধরনের অ্যানেসাইড খাওয়া যাবে না। তাহলে কিডনি রুগী আসলে আপনারা অবশ্যই বলে দিবেন এই দুইটা ফল, কামরাঙ্গা, বিলম্বী, এই দুটো ফল খাবেন না, কোনো ধরনের ব্যথার ওষুধ খাবেন না, কোনো ধরনের হার্বাল মেডিকেশন খাবেন না, এগুলো আপনি নিষেধ করবেন। অযাচিত ফল নিষেধ করে দিবেন না। ফলের ক্ষেত্রে হচ্ছে যদি পটাশিয়াম বেশি থাকে, পটাশিয়াম 5-এর বেশি, পটাশিয়াম হাইপারক্যালেমিয়া আছে পেশেন্টের, তখন এই পটাশিয়াম কন্টেনিং যে ফ্রুটসগুলো আছে রিচ, যেমন কি দেখেন ব্যানানা, তারপর আসেন অরেঞ্জ, তারপর আসেন হচ্ছে আপনার এখানে মিল্ক তো আমরা বন্ধ করবো না, ক্যারোট, ঠিক আছে, তারপর হচ্ছে ইয়োগার্ট, তারপর আসেন টমেটো, এই ফলগুলো, স্পিনাচ, সবজি, এই ফলগুলো হচ্ছে আমি তাকে নিষেধ করব, যে ফলগুলোতে পটাশিয়ামের পরিমাণ বেশি। আমি সব ফল নিষেধ করে দেওয়ার কোনো দরকার নেই, আপেল পেশেন্ট খেতেই পারবে, নাশপাতি খেতে পারবে, তাহলে যে ফলগুলোতে পটাশিয়াম বেশি শুধুমাত্র সেই ফলগুলো আমি পেশেন্টকে রেস্ট্রিক্ট করে দিব, তা বাকি সবগুলো ফল আমি রেস্ট্রিক্ট করা যাবে না, পেয়ারা খেতে পারবে, কোনো অসুবিধা নেই, শুধুমাত্র পটাশিয়াম কন্টেনিং ফ্রুটসগুলো আমি তাকে নিষেধ করে দিব। ইউরিক অ্যাসিড দেখেন একইভাবে, ইউরিক অ্যাসিড যে খাবারগুলোতে থাকে সেটাতে প্রোটিন থাকে, আপনি যদি এখন প্রোটিন বন্ধ করে দেন পেশেন্ট ম্যালনিউট্রিশন হয়ে যাবে। যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র এই ইউরিক অ্যাসিড যে খাবারগুলোতে বেশি থাকে সেই খাবারগুলো আমি তাকে নিষিদ্ধ করে দিব। তবে অবশ্যই আমরা যেটা চেষ্টা করি যে এই অ্যালকোহল অবশ্যই নিষিদ্ধ করে দিব। সফট ড্রিঙ্কসের ক্ষেত্রে আমরা বলে থাকি সফট ড্রিঙ্কসগুলো অ্যাভয়েড করবেন, সফট ড্রিঙ্কসগুলো কখনো ভালো জিনিস না, ঠিক আছে? এটা একটা। তাহলে ইউরিক অ্যাসিড কিডনি রুগীর ক্ষেত্রে অবশ্যই ইউরিক অ্যাসিড মেজার করে, যদি বেশি থাকে আমি সেটা অ্যাভয়েড করব। এরপর আসেন ডায়ালাইসিসের ব্যাপারে, যা সিম্পল দু একটা কথা বলি যে ডায়ালাইসিস সম্বন্ধে আমি রুগীদেরকে কী অ্যাডভাইস দেবো। আপনার রুগী আপনাকে জিজ্ঞেস করবে স্যার ডায়ালাইসিস কখন লাগবে, কী লাগবে, কি আপনাকে কিন্তু রুগীকে জেনারেল নলেজটা দিতে হবে। দেখেন আপনি কখন একটা রুগীকে ডায়ালাইসিস সম্বন্ধে বলবেন, যখন সিকিটি স্টেজ 4 বা 5 যাবে তখন তাকে আপনি ডায়ালাইসিস সম্বন্ধে তাকে বলতে হবে। একটা রুগী যখন দেখলেন যে তার সিকিটি স্টেজ হচ্ছে, বললাম আপনি অ্যাপসের মাধ্যমে দেখলেন জিএফআর কমে গেল তার 30-এর নিচে, আপনি বললেন যে হ্যাঁ আপনার ডায়ালাইসিস লাগতে পারে সামনে, ডায়ালাইসিস সম্বন্ধে আইডিয়া নেবেন। ডায়ালাইসিস দুই প্রকারে করে থাকি, একটা হচ্ছে হিমোডায়ালাইসিস, একটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হিমোডায়ালাইসিস হচ্ছে রক্তের ডায়ালাইসিস, পেরিটোনিয়াল হচ্ছে পেটের ডায়ালাইসিস। হিমোডায়ালাইসিসের ক্ষেত্রে যেটা করি আমরা হাতে একটা ফিস্টুলা তৈরি করে থাকি, ঠিক আছে? এই জিনিসটা আপনার রুগীকে বলতে হবে যে আমরা হিমোডায়ালাইসিসের ক্ষেত্রে এই দেখেন এখানে হাতে একটা, এই হাতে আমরা একটা ফিস্টুলা করে থাকি মেশিনের সাথে অ্যাটাচ করার জন্য। এটা ডায়ালাইসিস শুরুর 3 মাস আগে আমরা করে থাকি,
এটা মাথায় রাখবেন যে রোগী চাইলেই সাথে সাথে ডায়ালিসিস দেওয়ার জন্য টেম্পোরারি মেথড, পার্মানেন্টের জন্য আমার একটা ফিস্টুলা তৈরি করতে হয়। এই ফিস্টুলা ম্যাচুরেশন হতে 3 মাস লাগে। আর এটা দেখেন, এটা হচ্ছে পেটের ডায়ালাইসিস। এখানে পেটের মধ্যে আমরা একটা বক্সে ঝুলিয়ে দিই, এটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস জন্য, এটা হচ্ছে থাকে। তাহলে রোগীকে বলতে হবে ডায়ালাইসিস দুই প্রকার, একটা হিমোডায়ালাইসিস, একটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস। ঠিক আছে, আপনি বেসিক অ্যাডভান্স আইডিয়াটা দিতে পারেন। অ্যাডভান্টেজ ডিটারমিনেশন হচ্ছে কি, যে শুরুর দিকে আমরা বলে থাকি পেটের ডায়ালাইসিস হচ্ছে বেটার শুরুর দিকে, তবে এইটারও কিছু কথা আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে। এবং ডায়াবেটিস রোগীদের জন্য আমরা বলে থাকি যে এই পেটের ডায়ালাইসিসটা ভালো, হিমোডায়ালাইসিস হচ্ছে। আর অনেকগুলো ফ্যাক্টর আছে, সেগুলো হচ্ছে আমরা নেফ্রোলজিস্টের কাছে রেফার করে দিলে আমরা রোগীদেরকে ভালো কাউন্সিলিং করে দিব। কিন্তু বেসিক আইডিয়াটা দিবেন যে এই ডায়ালাইসিস দুই প্রকার, একটা হিমোডায়ালাইসিস, একটা পেটোন ডায়ালাইসিস। আপনার রোগীকে আপনি এতটুকু নলেজ আপনি দিয়ে দিলেই এনাফ। ট্রান্সপ্লান্টেশন, রুগী আপনি জিজ্ঞেস করবে স্যার আমি কি কিডনি বদলাতে পারবো, আপনাকে আনসার করবে স্যার অপারেশনটা কোথায় করবো, স্যার খরচ কেমন পড়বে, স্যার আমাকে কী করতে হবে। আপনাকে কিন্তু বেসিক আইডিয়াটা ট্রান্সপ্লান্টেশন দিতে হবে। তাহলে একটা সিকিডি রুগী যখন আসে, আপনি তাকে বলবেন যে হ্যাঁ আপনি চাইলে আপনি কিডনি ট্রান্সপ্লান্ট করা সম্ভব। এবং কিডনি রুগীদের জন্য বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ট্রান্সপ্লান্টেশন। আমাদের রুগীরা বুঝে না যে না ডায়ালাইসিস, যে কোন রুগী খেটে যেটা ডায়ালাইসিস পাচ্ছে, দীর্ঘদিন ডায়ালাইসিস করলে যে খরচ হয় তার চেয়ে কিন্তু ট্রান্সপ্লান্টেশনের খরচটা অনেক কম। এবং ট্রান্সপ্লান্ট করলে কিন্তু আপনি স্বাভাবিক লাইফ লিড করতে পারবেন, একদম স্বাভাবিক মানুষের মতো আপনি জীবনযাপন করতে পারবেন। কিন্তু ডায়ালাইসিস হলে কিন্তু সেটা সম্ভব না। তাহলে আমাকে রুগীকে বুঝতে হবে, বোঝাতে হবে যে রুগীটা ডায়ালাইসিস পায় তাকে আমরা বোঝানোর চেষ্টা করবো যে আপনার ট্রান্সপ্লান্টেশনটা আপনার ডায়ালাইসিসের চেয়ে বেটার এবং খরচও কম। সেটার জন্য কী করতে হবে, আমাকে বলতে হবে যে কোথায় হয় ট্রান্সপ্লান্টেশন আমাদের দেশে, যে কোথায় হয় আমাদের পিজি বিএসসি মতো হয়, আমাদের যে সাবেক যে পিজি হাসপাতাল রুগীরা যে নামে চিনে, বিএসএমও, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, এখানে হচ্ছে আমার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে এবং খুব কম খরচে। এখানে একটা আউটডোরে গিয়ে যোগাযোগ করলেই আমরা রুগীদের কিছু টেস্ট করাই, টেস্ট করে আমরা দেখি কার সাথে স্যার ফিট হচ্ছে। ও তাহলে এখন রুগী আপনি জিজ্ঞেস করবে কে আপনাকে কিডনি দিতে পারবে, কে পারবে না। তাহলে আপনি শুরুতে বলবেন যে বাংলাদেশে ট্রান্সপ্লান্ট করা সম্ভব, আমাদের বিএসএমতে হচ্ছে, আমাদের বিভিন্ন প্রাইভেট ইউগুলোতে হচ্ছে, সিকিডি ইউরোলজি হসপিটাল আছে, আমাদের বারডেমে হচ্ছে, আমার কিডনি ফাউন্ডেশনে হচ্ছে, আমার হচ্ছে আপনার পপুলারে হচ্ছে, এই ধরনের প্রাইভেট হসপিটালগুলোতে কিডনি ট্রান্সপ্লান্ট বাংলাদেশে হচ্ছে এবং প্রতিনিয়ত হচ্ছে। এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে কিডনি কে দিতে পারবে। দেখেন বাংলাদেশে অর্গান ট্রান্সপ্লান্টেশন অ্যাক্ট একটা ল আছে, সেই ল অনুযায়ী কারা কিডনি দিতে পারবে, আপনার বাবা মা, ভাই বোন, আপনার স্ত্রী, আপনার দাদা, নানা, খালা, ফুপু, মামা, চাচাতো ভাই, মামাতো ভাই, এরা আপনাকে কিডনি দিতে পারবে। ঠিক আছে, তাহলে এখন তার আপনাকে জিজ্ঞেস করবে যে তাহলে কি ব্লাড গ্রুপ কি মিলতে হবে, যে হ্যাঁ ব্লাড গ্রুপ মিলাটা বেটার, ভালো যদি একই গ্রুপের রক্তের মধ্যে যদি কিডনিটা ট্রান্সপ্লান্ট করা যায় সেটা হচ্ছে ভালো, তবে রক্তের গ্রুপ না মিললেও ট্রান্সপ্লান্ট করা সম্ভব। এই নলেজটা আপনাকে দিতে হবে। এটা বাংলাদেশে কিন্তু অলরেডি 5 থেকে 7টা কেস কিন্তু হয়ে গেছে, সেটাও কিন্তু এখন টেকনোলজি চলে আসে, যদি রক্তের গ্রুপ নাও মিলে তাও কিন্তু ট্রান্সপ্লান্ট করা সম্ভব। আপনি এই নলেজটাও পেশেন্টকে আমরা দেওয়ার চেষ্টা করব। তারপর ফলো আপটা কীভাবে করবো, রুগী জিজ্ঞেস করবে যে তাহলে আপনাকে দীর্ঘমেয়াদী কিছু ওষুধ আপনার খেতে হবে, কিডনি ট্রান্সপ্লান্টের পরে ওষুধগুলো খেতে হবে, দীর্ঘদিন ওষুধগুলো খেলে আপনার কিডনি কার্যকারিতা ভালো থাকবে। তাহলে আমাকে রুগীকে যদি ট্রান্সপ্লান্টে যদি জিজ্ঞেস করে আপনাকে ন্যূনতম এই নলেজটা রাখতে হবে, তার চেয়ে যদি ভালো নলেজ চান আপনি দয়া করে আমাদের কিডনি ট্রান্সপ্লান্টেশন অ্যাক্ট বাংলায় আছে সেটা একটু পড়ে নিলে আপনার আরও ভালো আইডিয়া হয়ে যাবে, কিডনি কে দিতে পারবে, কখন দিতে পারবে, আপনার ভালো একটা আইডিয়া হয়ে যাবে। তাহলে আমরা চেষ্টা করবো রুগীদেরকে সবসময় এই ট্রান্সপ্লান্টেশনের উপর একটা বেসিক ব্রিফ নলেজ দেওয়ার জন্য, আমরা যেন আমাদের রুগীরা ট্রান্সপ্লান্টেশন নিয়ে ভবিষ্যতে করার জন্য উৎসাহিত হয় এবং এটা উৎসাহিত করার চেষ্টা করব। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, দেখেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, শুরুতে বলছিলাম যে আমাদের দেশে যে পরিমাণ ডায়াবেটিস রুগী আছে, বলা হচ্ছে যে ডায়াবেটিস রুগীদের 50%-এর বেশির কিডনি সমস্যা আছে। তার মানে 100 জন ডায়াবেটিস রুগী যদি আপনি নেন, দেখবেন তার 50 জনের উপরে তার কিডনি সমস্যা আছে। তার মানে ডায়াবেটিস রুগী পেলেই আপনি তাকে একটা ইউরিনারিমি আর একটা সিরাম ক্রিয়েটিন করাতে হবে। ইউরিনারিমি করে আপনি দেখবেন প্রোটিনুরিয়া আছে কিনা, সিরাম ক্রিয়েটিন করে দেখলেন এটা রেজড আছে কিনা। যদি প্রোটিনুরিয়া থাকে ইউরিনারিমিতে আপনি বুঝলেন যে দিস ইজ এ কেস অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তাহলে আপনি হিস্ট্রি নিয়ে দেখবেন যে তার ডায়াবেটিসটা কতদিন ধরে, ডায়াবেটিস কন্ট্রোল আছে কিনা, তার হাইপারটেনশন আছে কিনা, তার ফ্রদি ইউরিন আছে কিনা, হ্যামাচুরিয়া আছে কিনা, সিকিডির ফিচার আছে কিনা। যদি থাকে তাহলে আপনি কনফার্ম হলাম দিস ইজ এ কেস অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। আপনার সেকেন্ড কাজ হচ্ছে কি, যে তাকে কিছু ইনভেস্টিগেশন করা। কী করলাম, ইউরিনারিমি, সিরাম ক্রিয়েটিন, আল্ট্রাসোনোগ্রাম করে দেখলেন ডায়াবেটিসটা কন্ট্রোল আছে কিনা, আপনি ফার্স্টিং টু আর আফটার করে দেখলেন। তারপর হচ্ছে চিকিৎসা। তাহলে আপনার মনে করেন যে আপনার ফাদার, আপনার মাদার বা কেউ একজন আপনার ডায়াবেটিসের পেশেন্ট, কী পেলেন, ইউরিনারি করে দেখলেন যে ইউরিনে 1+ প্রোটিনুরিয়া, আপনি তাকে কী চিকিৎসা দেবেন। প্রথম চিকিৎসা হচ্ছে তাকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, যেহেতু ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিসের কারণে কিডনি এফেক্ট হচ্ছে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, মাস্ট ডায়াবেটিসটাকে টাইট কন্ট্রোল করতে হবে। ফার্স্ট হচ্ছে স্ট্রিক কন্ট্রোল অফ ব্লাড সুগার, দ্বিতীয় নম্বর হচ্ছে কন্ট্রোল অফ হাইপারটেনশন। যদি তার ব্লাড প্রেশার রেজ থাকে তাহলে তাকে আমি হাইপারটেনশন চিকিৎসা করতে হবে। এখন হাইপারটেনশন আমি কী দিয়ে চিকিৎসা করব, বলা হচ্ছে বেস্ট হচ্ছে এসি ইনহিবিটর অথবা ইআরবি, এসি ইনহিবিটর অথবা ইআরবি দিয়ে আমি শুরু করব। কাদের, যদি কিডনির পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট, ডায়াবেটিক নেফ্রোপ্যাথির পেশেন্ট হাইপারটেনশন ডেভেলপ করে, ফার্স্ট ড্রাগ অফ চয়েস হচ্ছে এসি ইনহিবিটর অথবা ইআরবি।
এখন মনে করেন তার পেশেন্টে হাইপারটেনশন নাই, শুধু প্রোটিনুরিয়া আছে, তার প্রোটিন 1+, 2+, সেক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যে আমি তাকে লো ডোজে আমি তাকে এসি ইনহিবিটর শুরু করে দেব। পেশেন্টের হাইপারটেনশন, ব্লাড প্রেশার নর্মাল থাকলেও বলা হচ্ছে প্রোটিনুরিয়াকে প্রিভেন্ট করার জন্য আপনি এই রেমোপ্রিলটা 2.5 মিলিগ্রাম করে ওয়ান্স ডেলি আপনি শুরু করে দিতে পারেন, একটা সিম্পল এসি ইনহিবিটর দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। তাহলে সেটা কী করবে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথিটাকে প্রিভেন্ট করবে, সাথে যদি ডিসলিপিডিমিয়া থাকে সেটাকে আপনি ট্রিটমেন্ট করবেন, তারপরে যদি কন্ট্রোল না হয় আপনাকে রেফার করে দেবেন। সোজা কথা, মোদ্দা কথা হচ্ছে যদি ডায়াবেটিক নেফ্রোপ্যাথির পেশেন্ট থাকে আপনি তাকে একটা এসি ইনহিবিটর অথবা এআরবি তাকে আমি তার ওষুধপত্রের মধ্যে যোগ করবো, যেটা আমার প্রোটিনুরিয়াকে প্রিভেন্ট করবে। এই জিনিসটা মাথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে।